বেগুন ভাজা বাঙালিদের মধ্যে খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি খাবার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে বেগুন ভাজা সেই ট্রেডিশনাল রেসিপিটি শেয়ার করব, ঠিক যেভাবে এই বেগুন ভাজাটা আমার মা তৈরি করে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বেগুন ভাজা তৈরির জন্য আমি এখানে দুইটা বেগুন কেটে নিয়েছি। এখানে 7 পিস বেগুন আছে এবং বেগুনগুলো আমি মোটামুটি 1/2 ইঞ্চি পুরু করে কেটে নিয়েছি। এখন এই বেগুনে আমি মশলা যোগ করব। আমি এখানে দিব 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ লবণ বা আপনাদের স্বাদ মতো। যেহেতু মশলাগুলো ড্রাই, তাই বেগুনের গায়ে যাতে মশলাগুলো ভালো মতো লাগে এর জন্য আমি 1/2 চা চামচ সরিষার তেল দিয়ে বেগুনগুলো ভালো মতো মেখে নিব। এতে করে মশলাগুলো বেগুনের গায়ে ভালো মতো আটকে থাকবে। আর এই বেগুন ভাজতে মরিচের গুঁড়া এবং লবণ একটু বেশি ইউজ করতে হয়, কারণ বেগুনগুলো যখন তেলে ভাজা হবে তখন অনেকটাই ঝাল আর লবণ তেলের সাথে মিশে যাবে। আমার বেগুনগুলো মাখা হয়ে গেছে, এখন এগুলো আমি তেলে ভেজে নিব। একটি প্যানে আমি সরিষার তেল গরম হতে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হলে বেগুনগুলো আমি তেলে দিয়ে দিব এবং এই তেলের পরিমাণটা এমন হবে যেন তেলে বেগুনের 1/4 ভাগ ডুবে থাকে। এখন এই বেগুনগুলো আমি মিডিয়াম হিটে 4 মিনিট রান্না করব। তবে আপনারা মাঝে একবার চেক করে নিবেন, যদি হয়ে যায় তাহলে অপর পাশটা উল্টে দিবেন। 4 মিনিট পর বেগুনগুলো আমি উল্টে দিব এবং এ পাশটাও আমি আরও 4 মিনিট ভেজে নিব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং বেগুনের অপর পাশে ঠিক এমন কালার এসেছে। এখন বেগুনগুলো আমি প্লেটে তুলে নিব।